আসসালামু আলাইকুম। শহীদ একাডেমিক স্কুলের সকল ছাত্রছাত্রীদের অনলাইনে ক্লাসে উপস্থিত হওয়ার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় বাওবি বাংলাদেশ বিশ্ব পরিচয় ক্লাসের তৃতীয় অধ্যায়ের গণিত অংশটুকু আমি আজকে তোমাদের ক্লাস নেব। এখানে গণিত অংশ যে এমনিও ই আছে যে কোন স্থানের দ্রাঘিমা মানে কোন দিকে কোন সময় নির্ণয় করতে গেলে দিক সময় এটা দ্রাঘিমার প্রয়োজন হয়, অক্ষাংশের না, দ্রাঘিমার প্রয়োজন হয়। এখানে একটা অঙ্ক আমি কী করছি যে স্থান এ অক্ষরেখা দ্রাঘিমা রেখা তারিখ সময় 25 ডিগ্রি উত্তর, 30 ডিগ্রি দক্ষিণ, 90 ডিগ্রি পূর্ব, এটা হলো দ্রাঘিমা, 128 ডিগ্রি পূর্ব, আর 21শে জুন দুইটাতেই 21শে জুন। সময় সকাল অর্থাৎ এ স্থানের সময় 90 ডিগ্রি পূর্ব। আমি এমনি এই এটা শক আকারে দেওয়া আছে। এটা ছাড়াও আমি যদি বলি যে ঢাকার দ্রাঘিমা 90 ডিগ্রি পূর্ব হলে এটাই এই ছকটাই, আমি যদি এরকম করে বলি যে ঢাকার দ্রাঘিমা 90 ডিগ্রি পূর্ব হলে পূর্ব এবং শিউলের দ্রাঘিমা, তাহলে বললাম ঢাকার দ্রাঘিমা 90 ডিগ্রি পূর্ব এবং শিউলের দ্রাঘিমা 128 ডিগ্রি পূর্বে অবস্থিত। ঢাকার সময় সকাল 10টা হলে শিউলের সময় কত, এটা ওইভাবে না লিখে এখানে লেখা হয়েছে যে এ স্থানের দ্রাঘিমা 90 ডিগ্রি পূর্ব, আর যেহেতু সূর্য পূর্ব দিকে উঠে এইখানে নেই, পূর্বের সময় কিন্তু সবসময় বেশি হবে। তো পূর্ব দিকের যে কোনো দেশের সময় পশ্চিমের চাইতে বেশি, অর্থাৎ বাংলাদেশে জাপান ঢাকার বাংলাদেশের পূর্বে, তাহলে জাপানে বাংলাদেশের এখন সময় 12টা বাজে, তাহলে জাপান কিন্তু বেশি বাজবে, 3 ঘন্টা বা 3.5 ঘন্টা পার্থক্য হতে পারে। তো তাহলে কী করতে হইতেছে, যোগ করতে হইতেছে, পূর্ব স্থানের সময় কিন্তু যোগ করতে হয়। তো এখানে এ স্থানের দ্রাঘিমা 90 ডিগ্রি পূর্ব এবং সময় দেওয়া আছে সকাল 10টা, একটা জায়গার সময় দেওয়া আর দুইটা দ্রাঘিমা দেওয়া থাকলে দ্রাঘিমাই অক্ষরেখা কিন্তু আমার বিবেচ্য বিষয় না, দ্রাঘিমা রেখাই হলো আমার, এইটা নিয়েই চিন্তা করতে হবে সময় দি ই দ্রাঘিমা নির্ণয়ের ক্ষেত্রে। তো এ স্থানের দ্রাঘিমা 90 ডিগ্রি পূর্বে সময় হলো সকাল 10টা, বি স্থানের দ্রাঘিমা অর্থাৎ শিউল বা বি স্থানের দ্রাঘিমা 128 ডিগ্রি, তাহলে দ্রাঘিমা দেওয়া আছে দুইটা, সময় দেওয়া আছে একটা। আর দ্রাঘিমা যদি একটা দেওয়া থাকতো, সময় দুইটা দেওয়া থাকতো, তাহলে কী হতো, সময়ের পার্থক্য বাইর করা লাগতো, যেটার দুইটা দেওয়া থাকবো যে বিষয়টা দ্রাঘিমা বা সময় সেটার আগে পার্থক্য অর্থাৎ বিয়োগ করতে হবে আগে। তাহলে এখানে দুইটা দ্রাঘিমা দেওয়া একটা সময়, তাহলে আমি দ্রাঘিমার পার্থক্য ব্যবধান বা পার্থক্য লিখতে পারি যে এ ও বি স্থানের দ্রাঘিমার পার্থক্য 128 ডিগ্রি এবং বিয়োগ 90 ডিগ্রি, তাহলে বিয়োগ করলে 128 ডিগ্রি বিয়োগ 90 ডিগ্রি, দুইটা দ্রাঘিমা দেওয়া আছে, তাহলে এই দুইটার দ্রাঘিমার পার্থক্য বা ব্যবধানটা নির্ণয় করতে হবে, তাহলে 38 ডিগ্রি, তাহলে কত হলো 38 ডিগ্রি, এ ও বি স্থানের দ্রাঘিমার পার্থক্য 38 ডিগ্রি। আমরা জানি 1 ডিগ্রির জন্য, বা তোমাদের এর আগে ক্লাসে এগুলা হয়েছে পড়ানো হচ্ছে কি না হয়েছে কি না নাইনে বা আমি তো, তারপরেও দেখো আমরা জানি 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কত বা সময়ের ব্যবধান 4 মিনিট, 1 ডিগ্রির জন্যে সময়ের ব্যবধান কত 4 মিনিট, আবার 1 মিনিটের জন্যে সময়ের ব্যবধান 4 সেকেন্ড, 1 মিনিটের জন্যে এটা খেয়াল রাখতে হবে। আমরা জানি 1 ডিগ্রির জন্য, যেহেতু এখানে আমি ডিগ্রি বার করছি,
যদি সময় বের করতাম তাহলে চার মিনিটের জন্য এক ডিগ্রি এইভাবে লিখে ক্যালকুলেশন করতাম। তাহলে যেহেতু ডিগ্রি আমি মিনিট বের করব, তাহলে মিনিটটা পরে যাব। এক ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের ব্যবধান বা পার্থক্য, এক ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের ব্যবধান বা পার্থক্য সমান চার মিনিট, আমরা জানি এটা, আমরা জানি বা অতএব 38 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের ব্যবধান বা পার্থক্য কত? 4 পূরণ 38, 4 পূরণ 38 তাহলে 152 মিনিট। 152 মিনিটে আমি যদি 60 মিনিটে 1 ঘন্টা, 152 এই যে 60 দিয়ে যদি ভাগ দেই তাহলে 2 120, 3 দিলে 180 হয়, তাহলে 120 মিনিট, এটা 2 3, তাহলে এত মিনিট হলো, এত ঘন্টা হলো, এটাই এইভাবে মানে একবারে লেখা দেওয়া হয়েছে। তো তাহলে 2 ঘন্টা 32 মিনিট, এটা হলো সময়ের ব্যবধান। এখন বলা হয়েছে বি স্থানের সময় কত, এ স্থানের সময় সকাল 10টা হলে, বি স্থান দেখো এখানে দ্রাঘিমাটা বেশি, কাজে এটা পূর্বে অবস্থিত, 90 ডিগ্রি পূর্বে এটা অবস্থিত, আবার এইটার থেকে 90 ডিগ্রি পশ্চিমে, কিন্তু পূর্ব দুটাই থাকলে জাপানও পূর্বে পূর্ব দ্রাঘিমায়, বাংলাদেশও পূর্ব দ্রাঘিমায়, ঢাকার দ্রাঘিমাও পূর্ব, দুটাই পূর্ব, তাহলে বাংলাদেশ থেকে জাপান পূর্ব দিকে, জাপান থেকে বাংলাদেশ কিন্তু পশ্চিম দিকে, তাহলে জাপানের চাইতে বাংলাদেশের সময় কম, যেহেতু পশ্চিম দিকে হলে সময় বিয়োগ করতে হয় বা কম যেটা, তাহলে এ স্থানের সময় সকাল 10টা হলে বি স্থানের সময় কত, যেহেতু বি স্থান এ স্থানের পূর্বে অবস্থিত, যেহেতু এটা লিখতে হবে, এটা তো এটুক দেখা ই করবা, যেহেতু এটা লিখতে পারো, যেহেতু বি স্থান এ স্থানের পূর্বে অবস্থিত, এ স্থানের পূর্বে অবস্থিত সেহেতু বি স্থানের সময় বেশি, স্থানের সময় বেশি বা দ্রাঘিমা থাকলেও দ্রাঘিমা বেশি, দ্রাঘিমা থাকলেও দ্রাঘিমাই বেশি হতো, তাহলে যেহেতু এ বি স্থানে বি স্থান এ স্থানের পূর্বে, যেহেতু বি স্থান এ স্থানের পূর্বে এটার দ্রাঘিমা বেশি, কাজে এটা বি স্থান এ স্থানের চাইতে বি স্থান পূর্বে অবস্থিত, কাজেই ওইখানকার সময় বেশি, সময় বেশি থাকলে যোগ করতে হবে। অতএব লিখতে পারো যে বি স্থানের সময় স্থানের সময় হবে অর্থাৎ 10টা যোগ 2 ঘন্টা 32 মিনিট সমান 12টা, এটা সকাল দেওয়া ছিল কিন্তু ওইখানে 2 ঘন্টা 32 মিনিট, তাহলে 10টার সাথে 2 ঘন্টা যোগ করলে 12টা 32, এখানে ছিল সকাল, তাহলে 12টা 32 মিনিট, 12টা বাজলে কী হয়, দুপুর, 12টা বাজলে দুপুরে এটা লেখা দিতে হয়, লেখা দিতে হবে, তাহলে বি স্থানের সময় হবে, যেহেতু বি স্থান ঢাকা এ স্থানের পূর্বে, কাজেই বি স্থানের স্থানীয় সময় বেশি হবে। এখন এটাই যদি এরকম না থেকে অর্থাৎ এইটা দিয়েই আবার আরেকভাবে বোঝানো যায়, তাহলে এইখানে ধরো যে এইটা দেয় নাই, এইটা দেয় নাই, এইখানে হোয়াট অর্থাৎ এইখানে হোয়াট চিহ্ন, তাহলে এইখানে হলো তার দিলাম যে 2টা 12টা 32
মিনিট 12:32, তাহলে এখানে দ্রাঘিমা দেওয়া আছে একটা, সময় দেওয়া আছে দুইটা। তাহলে আমি আগেই বলছি যে দ্রাঘিমা যেটা দুইটা দেওয়া থাকবে, দ্রাঘিমা অথবা সময়, সেটার পার্থক্য বের করে নিতে হবে। তাহলে এখানে সমাধান করতে গেলে এ ও বি স্থানের ওইটা দিয়ে দুইটা বোঝানো যায়, এ ও বি স্থানের সময়ের ব্যবধান বা পার্থক্য কি লিখব, সময়ের ব্যবধান বা পার্থক্য, তাহলে কি 12:32 বিয়োগ 10টা, তাহলে এটা 12:32 থেকে 10টা বাদ দিলে বিয়োগ করলে 2 ঘন্টা 32 মিনিট। আমি এখানে যেহেতু এখন সময়, তাহলে দ্রাঘিমা বের করতে হবে। তাহলে আমরা ওই আগেই যে দ্রাঘিমা বের করলে যে 1 ডিগ্রি সময় বের করলে 1 ডিগ্রি দ্রাঘিমার জন্যে সময়ের ব্যবধান বা পার্থক্য হলো 4 মিনিট। তাহলে এখানে আমি কী লিখব, 4 মিনিট, এটাই 2 ঘন্টা 32 মিনিটে কত মিনিট হয়, 2 ঘন্টায় 120 মিনিট যোগ 32, তাহলে 152 মিনিট হলো, 152 মিনিট। তো 2 ঘন্টা 32 মিনিটে টোটাল 152 মিনিট কি হলো। তাহলে আমি কী লিখব যে 4 মিনিটের জন্যে আগে লিখতাম মিনিট বাইট করতে গেলে যে 1 ডিগ্রির জন্যে সময়ের ব্যবধান 4 মিনিট, আর এখন আমি বাইর করব ডিগ্রি, তাহলে 4 মিনিটের জন্যে সময়ের ব্যবধান 1 ডিগ্রি, 4 মিনিটের জন্যে দ্রাঘিমার ব্যবধান আর কি, মিনিটের জন্য দ্রাঘিমার পার্থক্য বা ব্যবধান যেটাই লিখি, দ্রাঘিমার পার্থক্য 1 ডিগ্রি। তাহলে 1 মিনিটের জন্যে, অতএব 1 মিনিটের জন্যে দ্রাঘিমার পার্থক্য 1/4। এখন 152 মিনিটের জন্য, অতএব 152 মিনিটের জন্য দ্রাঘিমার পার্থক্য 1/152/4, তো কাটলে 3 × 4 = 12, 4 = 32, এই যে 38 ডিগ্রি হইল। এখন ডিগ্রি বের হলো 38 ডিগ্রি। এখন যেহেতু এ স্থানের দ্রাঘিমা কত, এখন আমি দ্রাঘিমা বের হয়েছে দেখবো আগের ওই রেজাল্টটা, এখানে 90 ডিগ্রি আসবে। যেহেতু আবার ওইভাবেই লিখতে হবে যে যেহেতু এ স্থান বি স্থানের পূর্বে পশ্চিমে অবস্থিত, কারণ এটা সময় কম এটা সময় বেশি, যেটা সময় বেশি থাকবে ওইটা কম সময়ের দেশের থেকে ওইটা পূর্ব দিকে, আর যেটা সময় কম বেশি সময়ের দেশের থেকে ওই কম সময়ের দেশটা থাকবে পশ্চিম দিকে। তাহলে যেহেতু এ স্থান বি স্থানের পশ্চিমে অবস্থিত লিখলাম না, যেহেতু পশ্চিমে সেহেতু এ স্থানের দ্রাঘিমা কী হবে, কম হবে, দ্রাঘিমা কম, তাহলে লিখলাম অতএব এ স্থানের দ্রাঘিমা, এ স্থানের দ্রাঘিমা সমান 128 ডিগ্রি বিয়োগ এই 38 ডিগ্রি, এই 38 ডিগ্রি সমান 90 ডিগ্রি, এই যে পূর্ব, এটা 90 ডিগ্রি পূর্ব। এই তাহলে একটা দিয়েই তোমার ওই পূর্ব পশ্চিম যেটাই থাকুক এটা নির্ণয় করার জন্য, যদি আমি আবার বলি যে দুইটা ডিগ্রি থাকলে, দুইটার দ্রাঘিমা দেওয়া থাকলে দুই স্থানের, বাংলাদেশ ঢাকা বা ওই সিউল টোকিও যে কোনো জায়গার, বা সৌদি আরব এটা পশ্চিম, এটা পরে নেক্সট ক্লাসে পশ্চিমের এটা বোঝাবো। তো যদি দুইটা স্থানের দ্রাঘিমা দেওয়া থাকে তাহলে ওই দ্রাঘিমা পার্থক্য বের করতে হবে, অর্থাৎ বিয়োগ করতে হবে। আর যদি সময় দেওয়া থাকে দুইটা স্থানের, তাহলে সময় বিয়োগ করতে হবে,
সময় বিয়োগ করে ওইটারে তাহলে দ্রাঘিমা বের করতে হবে। যেহেতু দ্রাঘিমা যদি বের করতে বলে যে উক্ত এ স্থানের দ্রাঘিমা কত, তাহলে দুইটা সময় তখন দুইটা সময় দেওয়া থাকবে, তখন দুইটা দ্রাঘিমা বের করতে বললে সময় দেওয়া থাকবে দুইটা, আর সময় বের করতে বললে দ্রাঘিমা দেওয়া থাকবো দুইটা। যেটা দুইটা দেওয়া থাকবো দ্রাঘিমা বা সময় সেইটা আগে বিয়োগ করতে হবে। দ্রাঘিমা বিয়োগ করলে তাহলে সময় বের করতে হবে, তাহলে এক ডিগ্রির জন্যে সময়ের ব্যবধান হলো 4 মিনিট এই এটা। আবার যদি আমার ডিগ্রি বের করতে হয়, দ্রাঘিমা বের করতে হয়, তাহলে 4 মিনিটের জন্যে দ্রাঘিমার ব্যবধান 1 ডিগ্রি। এইভাবেই আমরা ঐকিক নিয়মের যে অঙ্ক করছি যেটা চায় ওইটা পরে যায়, ওই রকম যে দ্রাঘিমা চাইলে তাহলে দ্রাঘিমাটা পরে যাবে, সময় চাইলে সময়টা পরে যাবে। ঐকিক নিয়মের অঙ্কের মতো এটা ওই টুকটা করতে হয়। তাহলে এই আর তোমরা এই অধ্যায়ে, এটা তৃতীয় অধ্যায়, মানে সৌরজগৎ এবং ভূমণ্ডল, সৌরজগৎ এবং ভূমণ্ডল। তো এই প্রথম ধারণা হয়তো তোমাদের এগুলা 9-এর ক্লাসে নেওয়া হয়েছে। তো সূর্য, তারপরে বিভিন্ন সৌরজগতে 8টা যে গ্রহ আছে সৌরজগতের, এই গ্রহগুলার যেমন বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, এই পর্যন্ত তোমরা এই 5টা, অর্থাৎ বুধ, শুক্র, পৃথিবী, শনি, বৃহস্পতি, মঙ্গল, এই কয়েকটাই তোমরা মুখস্থ করবে। আর বাকি ওইগুলো অবজেক্টিভ টাইপ যেগুলো ওগুলো পড়তে থাকবে। যেমন সূর্য, সূর্যেরই আসে যে সূর্য সৌরজগতের প্রাণকেন্দ্র, এরকম একটা প্রশ্ন থাকে, তাহলে এটা সূর্য পৃথিবীর থেকে কত কিলোমিটার দূরে, এটার ব্যাস কত, এটার তাপমাত্রা কত, এগুলা তোমাদের জানা থাকা লাগবে। সূর্য কী নিয়ে তৈরি, যেমন এখানে একটা আছে সূর্যের যে হাইড্রোজেন এবং হিলিয়াম দিয়ে তৈরি, হাইড্রোজেন এবং হিলিয়াম, এটা হয়তো তোমরা জানো। তারপরে আমি একটা বলি যে এটা অবজেক্টিভের জন্য আসে যে সূর্যের হাইড্রোজেন এবং হিলিয়ামের অনুপাত কত, আসলে ওইখানে 55 ভাগ হাইড্রোজেন আর 44 ভাগ হিলিয়াম, তাহলে এরকম থাকে যে অনুপাত, তাহলে 55:44 এটা দেওয়া থাকবো না, অপশনের মধ্যে দেওয়া থাকবে হলো 5:11, অর্থাৎ 11 দেওয়া দুইটারেই যাতে ভাগ করবো, তো দুইটারেই যাতে একই দেওয়া, তাহলে 5:4 এইটা খেয়াল রাখবে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা অবজেক্টিভ। তো তাহলে 55 হাইড্রোজেন এবং হিলিয়ামের অনুপাত কত, হাইড্রোজেন এবং হিলিয়ামের অনুপাত কত, 55:44, অর্থাৎ হাইড্রোজেন হইল 55 ভাগ, হিলিয়াম হইল 44 ভাগ, তাহলে আর 1 ভাগ হইল অন্যান্য গ্যাস, ওইটা না, তো 5:4 এইটা দেওয়া থাকবো। তারপরে এমনি 4:5 এটা দিলেও এটা কিন্তু হবে না, বলছে হাইড্রোজেন, যদি বলে হিলিয়াম এবং হাইড্রোজেনের অনুপাত কত, হিলিয়াম এটা হলো হিলিয়াম এবং হাইড্রোজেনের অনুপাত, হিলিয়াম এবং হাইড্রোজেনের অনুপাত, আর এটা হলো হাইড্রোজেন এবং হিলিয়ামের অনুপাত, হাইড্রোজেন এবং হিলিয়ামের অনুপাত, এটা আচ্ছা হাইড্রোজেন এবং হিলিয়ামের অনুপাত, আর এটা হলো হিলিয়াম এবং হাইড্রোজেনের অনুপাত, যেভাবে দেওয়া থাকবে, অর্থাৎ আমার মনে হয় ধারণা লাগবে যে হাইড্রোজেন 55 ভাগ, হিলিয়াম হইলো 44 ভাগ, যেটা আগে দেওয়া থাকবে ওইটাই আগে আসবো, যেটা পরে দেওয়া থাকবে ওইটা পরে যাবে। আচ্ছা আজকের মতো এই পর্যন্তই থাক, তোমরা অঙ্ক এর পরে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ক্লাসগুলো বারবার দেখবে এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।